অত সহজে মরতে দিতে পারি না দিদি ভাই যতক্ষণ না তোমার ছোট্ট শরীরটা পাচ্ছি ততক্ষণ তোমাকে বাঁচিয়ে রাখতে হবে ওকে ধরো নিয়ে যাও আর যদি মনে করো দেখাশোনার অসুবিধে হচ্ছে আমাকে বলো আমি ওর জন্য একটা আয়ার বন্দোবস্ত করব যাও তোমাকে তো অত সহজে মরতে দিতে পারি না দিদি ভাই আস্তে 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 চলো না শো উঠো উঠো উঠতে পারবে উঠো উঠো আপনার জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা অন্ধের মতো ভালোবাসত আপনাকে ওর ভালোবাসার কি প্রতিদান দিলেন আমার মেয়ে সর্বনাশ করতে চাইছেন কেন তোমার মেয়ে কে তোমার মেয়ে বিশ্বনাথ কোন মায়ার ঘোর লেগেছে তোমার চোখে কাকে তোমার মেয়ে বলে দাবি করছো যার বাবা মাকে তুমি নিজের হাতে খুন করেছিলে মনে পড়ে আজ থেকে ২৫ বছর আগে সেই রক্তাক্ত রাতটার কথা সেই রক্তমাখা ছুরি ক্ষতবিক্ষত রাজরাত আর অনামিকা স্মৃতিটা খুব ফিকে হয়ে আসছে না অতীতটা ভুলে যেতে চাইছো যৌবনের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছো বিবেকের উইপোকারা খোলস ফাটিয়ে দস্যু রত্নাকরকে বাল্মীকি অবতার বানাতে চাইছো একজন খুনি সে হাত মেলাচ্ছে এমন একটি মেয়ের সঙ্গে যে আগের জন্মে খুন হয়েছিল তারই হাতে আর তার সঙ্গে থাকছে কে একজন মা সেই মেয়েটির সন্তানকে যে নিজের সন্তান বলে দাবি করছে এত জটিল অঙ্ক মেলাতে পারবে তো বিশ্বনাথ চক্রবুহে ঢোকার আগে নিজের ক্ষমতাটা বুঝে নাও সেই বুহে ঢোকার রাস্তা আমি তোমায় চিনিয়ে দেব কিন্তু বেরোনোর রাস্তা তুমি চিনতে পারবে না দম হারা হয়ে হাঁপিয়ে হাঁপিয়ে মরবে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না আমার এক একটা আঙুলের সুতো এক একজন বাধা আদিনাথ রাজনাথ অনামিকা সুতোগুলো খুলে দিয়েছি মহাশূন্যে বিলীন হয়ে গেছে কিন্তু কয়েকটা সুতোর বাঁধন এখন আলগা হতে যাচ্ছে দীপা ববি তুমি বড্ড ভয় হয় সেই টানাটানিতে সুতোগুলো অনেক আগেই না ছিঁড়ে যায় সুতোগুলো বেশি টানতে যেও না বিশ্বনাথ
আমার এই আঙুলগুলো বেশি চাপ সহ্য করতে পারে না। কালী কালী মহাকালী, কালীকে পাপনাশিনী। ছোট কর্তা, আমার আদরের ছোটদা, আসুন 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 ছোটদা, আসুন আসুন, বসুন বসুন। এই এই কী রে, চেয়ারটা নোংরা হয়ে পড়ে রয়েছে, আরে একটু ঝেড়ে পুঁছে দে, একটু ঝেড়ে পুঁছে দে। কত বড় ঘরের ছেলে জানিস, সিংহরায় পরিবারের ছেলে, একটু মান সম্মান করতে সে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা হয়ে গেছে, যা 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 যা, বসুন ছোটদা, বসুন বসুন। হ্যাঁ তা কী খাবেন বলুন, ঠান্ডা গরম, শক্ত নরম, অল্প নরম, অল্প শক্ত, কি খাবেন বলুন? পাটা নাবিয়ে বসলে বোধহয় ভালো হয়। সেটা হয়তো আপনার দিক থেকে ভালো হয়, কিন্তু আমার দিক থেকে আবার মন্দ হয়। আমার আবার পাটাকে একটু সোজা করে রাখলেই ভালো হয়, বুঝতে পেরেছো তো? ডাক্তার বলেছে আমাকে, মানে আজকাল কি হচ্ছে জানেন তো ছোটদা, ভীষণ বাতের যন্ত্রণা, কি কোমর হাত পা, তারপরে মানে এত ব্যথা না, ভীষণ ব্যথা। তো সেই জন্য ডাক্তার বলেছে একটু স্ট্রেচ করে রাখতে। তবে কি জানেন তো, এটা তো আপনার রাজবাড়ি নয়, এটা হচ্ছে থানা। এটা রাজবাড়ি যদি হতো তাহলে আপনার মর্জি মতো আমি চলতাম, কিন্তু যেহেতু থানা সেই জন্য আমার মর্জি মতো আপনাকে চলতে হবে। আর আপনি যদি রাজবাড়ির ছেলে না হতেন তাহলে আমি আপনার হাড় মড়মড়ি ব্যারাম ধরিয়ে দিতাম। আসলে আপনাকে ডেকে নিয়ে আসলাম কেন জানেন তো, ভাবলাম আপনার কোনো অসুবিধা টসুবিধে হচ্ছে নাকি, যদি একটু অসুবিধা হয় তাহলে কিন্তু একটু মানিয়ে নেবেন স্যার। আমাকে কেন ডেকেছেন সেটাকে বলুন। হ্যাঁ সে তো বলবই, আসলে ভাবলাম কি ওই গারদের স্টাফি এয়ার, তাতে হয়তো আপনার দম বন্ধ হয়ে আসছে, মশা কামড়াচ্ছে, সেই জন্য একটু ফ্রেশ এয়ারে আপনাকে নিয়ে আসলাম।
প্রয়োজন আমরা দুজনে মিলে একটু বাইরে ঘুরে আসবো। আসলে আমিও বোর হচ্ছিলাম। মন্ডল বাবু, আপনি কি জানতে চান সেটা বলুন। ইন্টেলিজেন্ট, রিয়েলি ইন্টেলিজেন্ট। আচ্ছা, শিবার সঙ্গে কি বিষয় নিয়ে আপনার ঝামেলা চলছিল? শিবার সঙ্গে আমার কোনোদিনই কোনো ঝামেলা ছিল না। সে কি কোনোদিন ঝামেলা হয়নি? শিবা আপনার স্কুল পুড়িয়ে দিয়েছিল, ও বিশ্বাস করত যে আপনি ওর বাবার খুনি। সেটা ওকে ভুল বোঝানো হয়েছিল। তা আপনি কি কখনো ওকে ঠিকটা বোঝানোর চেষ্টা করেছিলেন? না। সে কি আপনি হলেন গিয়ে অচিনপুরের সোশ্যাল রিফর্মার, মানুষের একটা আমূল পরিবর্তন করবার চেষ্টা করেন, পাল্টে দেন, তা আপনি শিবার মগজ ধোলাই করবার চেষ্টা করলেন না? মগজ ধোলাই করা তো আমার কাজ নয়, তার জন্য তো আপনি আছেন, আপনাদের সোমনাথ বাবু আছেন। ঠিক ঠিক, এটা ঠিক বলেছেন। আসলে কি জানেন তো ছোটকর্তা, আমরা হচ্ছে কি ওয়াশিং মেশিন, আমরা এই মগজ ধোলাই করে বেড়াই, মাথা থেকে শুরু করি, তারপর ধোলাই করতে 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 নিচের দিকে নামি, নামতে 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 কোথায় গিয়ে শেষ করি। এনিওয়ে, যাকে তাহলে শিবার সঙ্গে আপনার কোনো ঝামেলা ছিল না বলছেন? না। শিবাকে মারলেন কেন? স্বামীকে কেউ জুতো দেখায়? স্বামী কেন, ওই ধাবাওয়ালা যে বললো। আরে কোথায় যাচ্ছ? আমি আমার রাস্তায় যাচ্ছি। খামান্ডি, জ্বর তো বেড়েই চলেছে, ডাক্তারকে একটা খবর দাও না। আসতে দেবে না। কি গো? ভালো দাদুকে আসতে দেবে না। মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে। তাহলে স্টিল বেশি তার মানে তো তুমি ঘুমাওনি। অন্য কাউকে ফোন করছো? Thank you.
যাচ্ছে। কোনো কি ভুল হয়েছে আবার? কোনো কি অন্যায় হয়েছে? কেন তুমি নয়নকে কষ্ট দিচ্ছ? কেন বলো? মেয়েটা ওই ঘরে কষ্ট পাচ্ছে, আর আমি মা হয়ে ওকে একটি বারের জন্য বুকে জড়িয়ে ধরতে পারলাম না। তুমি আমাকে কষ্ট দাও, তোমার যত ইচ্ছে তুমি আমাকে কষ্ট দাও, ওকে সুস্থ করে দাও ঠাকুর, ওকে সুস্থ করে দাও। এই বাড়ির উপর থেকে কালো ছায়া তুমি সরিয়ে দাও। আমাকে বলো কিভাবে পাপের নাশ হবে, অধর্মের শেষ হবে, কিভাবে কিভাবে তোমার পুনঃপ্রতিষ্ঠা হবে? তুমি পূর্ব মর্যাদায় পূজিত হবে। না, হবে না। সিংহ রায় পরিবারে কেষ্ট লীলা আর হবে না। কোন রকম বাড়াবাড়ি করার চেষ্টা করো না, এর ফল ভালো হবে না। তার প্রমাণ তুমি আগেও পেয়েছো, আবার পাবে। এই ফলটা যে কতটা ভয়ানক সেটা তুমি আন্দাজ করতে পারছো না। তুমি এ বাড়ির আশ্রিতা, সেরকমই থাকো। রাধা মাধবের পুজো এ বাড়িতে হবে না। এ বাড়িতে কে আশ্রিতা আর কে আশ্রয়দাতা সেটা ভুলে যেও না সোমনাথ। রাধা মাধবের পুজো এ বাড়িতে হবে। সিংহ রায় পরিবারের আসল চেহারাটা মনে হয় তুমি ভুলে গেছো। আবার মনে করিয়ে দেবার সময় হয়েছে। আমি কিছুই ভুলিনি সোমনাথ, কিছুই না। আমি তোমাকে কথা দিচ্ছি রাধা মাধব, এ বাড়িতে আমি তোমাকে পূর্ণ মর্যাদায় আবার ফিরিয়ে আনব। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, কেউ না।